প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এখানে আমরা জিওগ্রাফি ক্লাস সিক্স আলোচনা করছি, আমাদের চতুর্থ অধ্যায় আবর্তন, পৃথিবীর আবর্তন চলছে। একটা প্রশ্ন দিন আগের দিন আমরা দেখেছিলাম যে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দৈর্ঘ্যের রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও রেখাকে ফাঁকি দেওয়া হয়েছে, কেন? উত্তরটা দেখো, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দৈর্ঘ্যের রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখটাকে ঠিক করা হয়েছে। এটি একটা কাল্পনিক রেখা, এই রেখাটির উভয় দিকে সময়ের পার্থক্য 24 ঘন্টা, তাই এই রেখাটি অতিক্রম করার সঙ্গে সঙ্গে তারিখের পরিবর্তন ঘটে। তারিখ নিয়ে ভ্রান্তি দূর করার জন্য এই রেখাটিকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে, স্থলভাগের উপর দিয়ে নয়। কিছু কিছু জায়গায় স্থলভাগকে এড়িয়ে জলভাগের উপর দিয়ে এই রেখাটিকে কল্পনা করার জন্য ওই সমস্ত জায়গায় রেখাটিকে বাকি আঁকা হয়েছে। বুঝে গেল ব্যাপারটা? আজকে আমরা পেজ নাম্বার 29 আলোচনা করি। কোনো দ্রাঘিমা রেখায় মাথার উপর সূর্য যখন আসে, তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় 12টা। সেই কারণে দ্রাঘিমা রেখাকে বলছে মেরিডিয়ান। মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে মিড ডে বা মধ্যাহ্ন। মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময়। দ্রাঘিমার বদলে গেলে স্থানীয় সময়, মানে লোকাল টাইম বদলে যায়। একটা দেশে রেল চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয়, তাই দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। বেশিরভাগ রেল স্টেশন বা এয়ারপোর্টে 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয়, তাতে রাত 3টে দেখানো হয় 0300 আওয়ার্স আর দুপুর 3টে দেখানো হয় 15000 আওয়ার্স। দুপুর 12টাকে দেখানো হচ্ছে 12000 আওয়ার্স ও রাত 12টাকে দেখানো হয় 0000 আওয়ার্স। রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM মানে অ্যান্টি মেরিডিয়ান, আর দুপুর 12টা থেকে 12টার আগে পর্যন্ত সময়কে বলছে পোস্ট মেরিডিয়ান হিসেবে ধরা হয়। সুতরাং 3 AM বলে রাত 3টে আর 3 PM বললে দুপুর 3টেতে। আজ এই পর্যন্তই থাকলো, তোমরা ইউজ ভালো করে পড়বে, ভালো থেকো, সুস্থ থেকো।